তারা তাদের নিজেদের জায়গা প্রার্থী হয়ে দেখা গ্যারান্টি দিয়ে বলছি কিভাবে হারাতে হয় আমরা দেখব। শেষ প্রশ্ন, রাজীব বন্দ্যোপাধ্যায় কালকে আরেকটা বিষয় বলেছেন যে তৃণমূলের সম্পর্কেই বলেছেন যে যারা বিরোধী দলে থাকে তাদের রাজনৈতিক প্রতিপক্ষ ভাবা উচিত, তা না ভেবে তাদের শত্রু ভাবা হচ্ছে, এই কালচার বাংলার সংস্কৃতির সঙ্গে মেলে না। না না, আমরা কাউকে শত্রু ভাবছি না, আমরা ভাবছি নীতিবোধে আদর্শে। আমার একটা নীতি আছে, একটা আদর্শ আছে। এই সব কর্মী যারা আছে এখানে, এরা কেউ কিচ্ছু চায় না, কিচ্ছু চায় না, শুধু নেতা একটা পিঠে চাপড়ালে এইটাই চায়, আর দল চায়, নেত্রী চায়, নেতৃত্বে দল করতে চায়, যাতে নীতি আদর্শ আছে, এদের সব নীতি আদর্শ আছে। আর যারা দল ছেড়ে চলে গেছে তাদের কোনো নীতি আদর্শ নেই, কারণ আমরা একটা ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে আছি, জাতীয়তাবাদী দলে আমরা বিশ্বাস করি, জাতীয়তাবাদে বিশ্বাস করি। আমরা প্রথম দিন থেকে, জন্মের পর থেকে, বড় হয়েছি যখন, আমরা আমাদের দেশে যারা দেশ নেতা, যারা দেশকে স্বাধীন করেছিলেন, দেশের জন্য প্রাণ দিয়েছেন, আত্মবলিদান দিয়েছেন, তাদের দেখে শিখেছি, তাদের দেখে বড় হয়েছি। আজকে যাদের নীতিবোধ নেই তারা একটা সাম্প্রদায়িক দলে যায়। আমরা কোনোদিন ওই মঞ্চে দাঁড়িয়ে রাম ঠাকুর, রাম মানে কৃষ্ণ, রাম মানে নারায়ণ, আমরা সকলে পুজো করি তাকে, কিন্তু মঞ্চে দাঁড়িয়ে জয় শ্রীরাম এই কথা বলবো না আমরা, কারণ রামকে রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার করব না। আর রাম রাজা মন্দিরও আমরা তৈরি করেছি, এই জুটু দলাইড়ি নিজে উদ্যোগ নিয়ে তৈরি করেছে, কিন্তু রামকে নিয়ে রাজনীতি করব না। আর আমরা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বাংলার বুকে বাস করি। বাংলার মাটি হচ্ছে মিনি ভারতবর্ষ, সমস্ত ভারতবর্ষের সমস্ত ভাষাভাষীর মানুষ, সমস্ত রাজ্যের মানুষ, সমস্ত ধর্মের মানুষের বসবাস। এই বাংলার মানুষকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মাটিতে উন্নয়নের কাজ করে যাব। আনন্দে, আমি তো দেখলাম টিভিতে, আপনারাও নিশ্চয়ই দেখেছেন। কে চিন্তিত? কেউ নিজেকে যদি কেউ কেটা মনে করে, হরিদাস পাল মনে করে, হরিদাস পাল তো হয় না, হরিদাস পাল মানুষ তৈরি করে, হরিদাস পাল মানুষ তৈরি করে। ওই জন্যই তো বলছি, আমরা কারা এসেছিল ওদের দিল্লি থেকে, যারা নেতারা এসেছিল তাদের আমি মনে করি না, কিন্তু আমরাই কাফি। আর প্রধানমন্ত্রী যদি কোনোদিন আসেন মিটিং করতে, তখন আমাদের নেত্রীকে ডাকবে। আচ্ছা, আপনি যখনই, কিছুদিন আগে দেখা যাচ্ছিল যে আপনি যখনই কোনো সমাবেশ করছেন বা মিছিল করছেন, তার পাল্টা আপনাদের দলেরই কেউ কেউ করছিল, এখন তাদের দেখা যাচ্ছে আবার আপনার সঙ্গে চলে এসেছে, এটা কিভাবে সম্ভব? দেখুন, আমি ব্যাপার হচ্ছে যারা আজকে আমাদের দলে নেই তারা চেয়েছিল দলটাকে ভাঙতে, দলটাকে ভেঙে নিয়ে চলে যেতে, সেই কারণেই তাদের লোভ দেখিয়ে, উস্কানি দিয়ে, নানা ধরনের প্রলোভন দেখিয়ে তারা এটা করেছে, কিন্তু সেটা সফল হয়নি, সফল হয় না। মানে যদি কেউ বদ উদ্দেশ্য নিয়ে, অসৎ উদ্দেশ্য নিয়ে তারা কোনো চক্রান্ত করে, কোনো কাউকে প্রলোভন দেয়, প্ররোচনা দেয়, সেটা সফল হয় না। এক্ষেত্রেও তাই হয়েছে, এটা সফল হয়নি, কারণ যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, ডেডিকেটেড কর্মী, তারা একদিন ভুল করতে পারে, কিন্তু বরাবরের জন্য তারা ভুল করে না, তারা ঠিক মূল স্রোতে থাকে, এটাই হয়েছে। আচ্ছা, আর একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে বৈশালী ডালমিয়া, তিনি এতদিন কিছু মুখ খোলেননি, এখন বিজেপিতে যাওয়ার পর তিনি বলছেন যে অরূপদার জন্য এই ঘেঁটে গেছে বিষয়টা, কি বলবেন? বৈশালী রাজমিয়া দলটা করলো কবে, রাজনীতিটা করলো কবে? বৈশালী রাজমিয়া কি দেখেছে, মৃত্যু দেখেছে, কর্মীদের মৃত্যু, মৃতদেহ দেখেছে? মৃতদেহ কাঁধে নিয়ে কখনো শ্মশানে, কবরস্থানে গেছে কোনোদিন? কোনোদিন লাশ কাটা ঘর থেকে বেরিয়েছে না?
বামফ্রন্ট সরকারের আমলে পুলিশের কাছে মার খেয়েছে কর্মীদের সঙ্গে নিয়ে, কোনোদিন করতে হয়নি, মর্ম কি করে বুঝবে তারা। এসেছিল দলে, এমএলএ হয়েছিল, দল টিকিট দিয়েছিল, দলের কর্মীরা দুহাত মানে তারা উজাড় করে পরিশ্রম করে মানুষের আশীর্বাদে জিতেছে এবং তারপরে দলকে গালাগালি করছে। এখন এখানে বুঝতে পেরেছে যে আমার আমার আর জায়গা নেই তৃণমূল কংগ্রেসে, আমি আর তৃণমূল কংগ্রেসে প্রার্থী হতে পারবো না, সেই কারণে সে অন্য দলে নাম লিখিয়েছে, সেখানে প্রার্থী হবে, প্রার্থী হয়ে দেখুক না কত ভোটে হারাবো হিসেব করে দেখে নেবেন। অরূপদা, আজকে আপনি ডুমুরজলা স্টেডিয়ামে এলেন, এখানে কথা বললেন, কি কি ব্যাপারে এলেন, কি কথা হলো? আমাদের আগামী 7 তারিখে এখানে জনসভা আছে, আমরা এখানে জনসভা করব, প্রায় আমাদের 40,000 লোকের টার্গেট আছে। আগের দিনে আগের বারে আমরা 30,000 লোকের টার্গেট করেছিলাম মিছিলে, সেটা 40,000 পেরিয়ে চলে গিয়েছিল। আগামী রবিবারও আমাদের টার্গেট হচ্ছে 40,000, তার বেশি হবে না, এবং জনসভায় আমাদের জেলা যারা নেতৃত্ব তারাই থাকবেন, তারই বক্তব্য রাখবেন, তারই প্রস্তুতি। ওই রেকর্ডার মাইক ম্যান এদেরকে ডেকেছিলাম, তাদেরকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম ব্যাপারটা, তারা কাজ শুরু করবে কাল থেকে। এটা বলা হচ্ছে যে বিজেপির পাল্টা, বিজেপি কোন দলই নয় পশ্চিমবাংলায়, বিজেপিকে আমরা কোন দলই মনে করি না। এরা সারা মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বিভিন্ন জায়গা থেকে জড়ো করে কোন রকমের 5,000 লোক, আপনারা তো দেখেছেন, আপনারা তো ছিলেন মাঠে, কাগজে দেখেছি আমরা 5,000 লোক, কতগুলো উশৃঙ্খল, কতগুলো মানে পয়সা আছে, অনেক কালো টাকা আছে, সেই কালো টাকা ব্যবহার করে বিভিন্ন লোককে অফার করছে, যারা লোভী তারা চলে যাচ্ছে, যাদের অনেক ছিদ্র আছে, চালনির ছিদ্র থাকে তো অনেক, সেন ছিদ্র যাদের আছে তারা চলে যাচ্ছে। সুতরাং এই দল বাংলায় ক্ষমতা তো দূরের কথা, বাংলায় মানে 50টা অতিক্রম করা খুব শক্ত আছে। গতকাল রাজীব বন্দ্যোপাধ্যায় মানে বিজেপিতে জয়েন করা রাজীব বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে আমাকে তো বলা